সদ্য টিএমসি থেকে বিজেপিতে আসা জয়দীপ ঘোষের রাজনৈতিক সময় শেষ হতে চলেছে, তাই সে গেরুয়া বসন ধারণ করেছে, এমনই মন্তব্য করলেন তিনহাটা দুলং ব্লকের তৃণমূল যুব সভাপতি তাপস দাস। জয়দীপ ঘোষ অবশ্য তার পাল্টা উত্তরে বলেন যে তাপস দাস কোন সময় কথা বলছেন সেটা ভেবে দেখার বিষয় আছে। তাপস একটা ছোট লোক, তাই তাপসের মন্তব্যের পাল্টা বক্তব্য তো আমি ঠিক মনে করেছি না, আমার নিচুতলার কর্মীরাই তাপসের বক্তব্য দিয়ে দেবে। একদা নিশীথ প্রামাণিকের গাড়িতে আক্রমণ করতে দেখা গিয়েছিল তাপস দাস এবং জয়দীপ ঘোষকে একত্রে। এখন তারা দুজনেই দুই মেরুর লোক, একজন উদয়নগ্রহণগামী আর একজন সদ্য বিজেপিতে যোগদান করেছেন। এই দুই সতীর্থ এখন দুই মেরুতে বাগবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কি জানিয়েছেন তাপস দাস শুনব। নিয়ে এবং বিজেপির যে ভাঙা নিয়ে, মানে মঞ্চ ভাঙা নিয়ে, হ্যাঁ এটা কয়েক কিছু বিজেপির মধ্যে কি বলবেন, এবং জয় ঘোষ আপনাদের এই দলে ছিলেন, এখন বিজেপিতে গেছেন, কি বলবেন আর কি? মানে বলতে চাই, মানে সব ঘোষ, এটা হচ্ছে জয় ঘোষকে বারবার বলার, জয়কে নিয়ে আমার কোনো বিচলিত কথা বলার ব্যাপার নেই। ওর জন্ম হয়েছে বামপন্থী, ও লালন পালন বড় হয়েছে তৃণমূল কংগ্রেসে, ওর মানে পরিচয় হয়েছে তৃণমূল কংগ্রেসে। আজকে শেষ টাইম, শেষ মানে বিদ্যার শেষ টাইম আসে তো মানুষের জীবনে, তখন হয়তো গেরুয়ার পোশাক নিতে হয়, সেই পোশাকটাই জয় নিয়েছে। ওর তো শেষ টাইম, হয় কোথাও মন্দির কোথাও বা গুরুদুয়ারে যায় বসে থাকতে হবে, এটাই ওর লাস্ট পর্যায়ে, ওকে নিয়ে আমি বিচলিত কথা বলার মতন কোনো জায়গা নেই। আর ওর তো শেষ টাইমটা দেখা গেল, মানুষের তিনটা টাইম থাকে, সেটা হচ্ছে প্রথম শুরুর একটা যৌবন কাল থাকে, তারপরে একটা বয়সের একটা তারতম্য থাকে, সেই বয়সে পরিচয় পর্ব থাকে, শেষ টাইমে বৃদ্ধা আশ্রমে থাকে। তো ওর হচ্ছে বৃদ্ধা আশ্রমের মতন টাইম আসে গেছে, ও সেই আশ্রমে যাওয়ার মতন লাইনে পড়ে গেছে অলরেডি, সাধু তো হয়েই আছে, মানে আর একটু সাধুর বাকি আছে, সেটা এই টাইমেই ও অলরেডি বিজেপির হাত ধরে হয়তো মন্দিরে কোথাও চলে যাবে, এটা আমার মনে হচ্ছে, এটা মনে হচ্ছে আমাদের। বিজেপির মিছিল নিয়ে এবং বিজেপির যে ভাঙা নিয়ে, মানে মঞ্চ ভাঙা নিয়ে, অভি না যাও ছোড় কর বাবা, দাদু বাবা, ডক্টর এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। জানি আপনার হৃদয়ের কথা, হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। এটা কয়েক কিছু বিজেপির মধ্যে কি বলবেন, এবং পাল্টা জয়দীপ ঘোষকে জানাচ্ছেন শুনব। নেইনি, তবে লড়াই আছি, এবং বলতে পারেন যে সব ঘরের অভিজ্ঞতাই আমার মধ্যে আছে, আর ওই সব ছোট লোকের কথার উত্তর তো আমি দেই না, কারণ ছোটো লোক এই অর্থেই ছোটো লোক বলব যে ওর রাজনৈতিক জীবন বা ব্যক্তিগত জীবন কি সেটা সবাই জানে, আর ওকে উদয়নগো নাচাচ্ছে তাই ও নাচছে, ও কোনো পথ পায়নি। ও অভিষেক ব্যানার্জি যখন এসেছিল তখনও মঞ্চে উঠতে পারেনি জন্য বিক্ষোভ করেছিল, তো ওর কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমার নেই, আমি প্রয়োজন বোধ করি না। ও অনেক নিচু লেভেলের লোক, ওর কথার উত্তর আমার দলের নিচু লোকরাই দেবে। আর দুই নম্বর হচ্ছে ও কি বলে, কখন বলেছে সেটা ফ্যাক্টর, এই সন্ধ্যার পরে যদি বলে থাকে তো সেসব কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আমার অন্তত নেই, আর যদি দিনের বেলা বলে থাকে তাহলেও আপনাদের বলবো যে আপনারা একটু দেখে নেবেন, আশেপাশে দেখে শুনে নিয়েই কথা বলবেন, কারণ স্বাভাবিক অবস্থায় তো থাকে না, তো বলুক, বলবে অনেক কিছুই বলবে। তবে আমি দেখলাম যে ওর নেতা উদয়ন গুহ ফেসবুকে একটা বেশ সুন্দর করে অ্যাডভার্টাইজ করছে, 21 জুলাই বীর তর্পণ দিবস না কি সব বলছেন, তো উনির সবার আগে 5ই ফেব্রুয়ারি যে উনির জন্য আমাদের ফরওয়ার্ড ব্লকের 5 জন গুলি খেয়ে মারা গেছিলো, সেই বীর তর্পণের কী করছেন উনি, তাদের খোঁজ কি রাখেন, বা যারা গুলি খেয়ে আহত হয়েছিলেন তাদের খোঁজ কি উনি রাখেন? উনি হঠাৎ এখন তৃণমূল কংগ্রেসের, সেই আমলের যুব কংগ্রেসের 13 জন বীর শহীদের তর্পণ করতে ব্যস্ত হয়েছেন, আর উনি দলের নেতারাই দেখবেন ফেসবুকে ওরাই প্রচার করছে
সমস্ত নেতা, সমস্ত কর্মী, সুকুমার বর্মন বলুন বা ওই বিষ্ণু সরকার বলুন, সবাই হচ্ছে উনির বিরুদ্ধে বলেছে যে ওই বুড়া মাটা বিধায়কও চলবে না, আর কি বলেছে যে উমায় একা, উমায় এখন একা। তো সুতরাং ওই দুই চারজন এই ওই বড়শাক দলের প্রধান বা ওই দীপক ভট্টাচার্যের মতো দুই একজন প্রধান যারা এখনও আশা দেখছেন, তাদের আমি বলবো যে এখনও সময় আছে, ওই বিধায়কের সঙ্গ ছাড়ুন, অন্যথায় দিনারে থাকতে পারবেন না। না, সন্ন্যাস তো এখনও নেয়নি, তবে